हेलो एवरीवन, वेलकम टू माय डीपी हेल्पिंग चैनल। आज के तुम्हारे क्लास करब सुपर 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। আজকে সুপার 30 তোমাদের 10 নম্বর প্র্যাকটিস সেট হবে। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এসআই সার্জেন্ট এক্সাম আছে সেখানে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তোমাদের যে কোনো এক্সামের জন্য এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়া তোমাদের রেল, এসএসসি, WBCS প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বাংলায় করিয়ে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জার্নালের যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। চলো তাহলে শুরু করি আজকে সুপার 30 জিকে জিএস এর 11 নম্বর প্র্যাকটিস সেট। 11 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা কত সালে শুরু হয়েছিল? 2014, 2015, 2016 নাকি 2021? তাহলে এটা রাইট আনসার কি হবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা রাইট আনসার হবে 2014, 25শে সেপ্টেম্বর এটা চালু হয়েছিল। আর একটা জিনিস জেনে রাখবে, দীনদয়াল উপাধ্যায় শ্রমেব জয়তে যোজনা এটা হচ্ছে 16ই অক্টোবর 2014 সালে শুরু হয়েছিল, দুটোই 14 সালে। এটা হচ্ছে তোমার দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা হচ্ছে 25শে সেপ্টেম্বর 2014, আর দীনদয়াল উপাধ্যায় শ্রমেব জয়তে যোজনা যেটা 16ই অক্টোবর 2014, শুধু ডেটটা আলাদা। ওকে, সালটা কিন্তু একই। ওকে, এই দুটো কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নম্বর, তিস্তা নদীর পূর্ব ভাগ কী নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, দিয়ারা নাকি তাল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এক্সামে আসে, তিস্তা নদীর পূর্ব ভাগ কী নামে পরিচিত? ডুয়ার্স নামে পরিচিত। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। হিমালয়ের পাদদেশের অঞ্চলকে বলা হয় তরাই, এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটিকে 2021 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? আসন্ন তোমাদের 2022-এর প্রত্যেকটা এক্সামই দেখবে এই প্রশ্নটা আসবে। 2021 সালে যে ইউনেস্কো দ্বারা যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে, 4টা অপশনের মধ্যে কোনটা হবে বলো? এটা রাইট আনসার হবে ধোলাভিরা, একটি হরপ্পান শহর আছে, ওইটাকে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে 2021 সালে। বর্তমানে মোট 40টি ভারতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যার মধ্যে 2021 সালে দুটি সংযুক্ত হয়েছে। একটা হচ্ছে কাকাতিয়ার উদ্দেশ্বর মন্দির, যেটা তেলেঙ্গানাতে অবস্থান করছে, এটা ভালো করে মনে রাখবে। আর 2 নম্বর যেটা আমরা পড়লাম, ধোলাভিরা, একটা হরপ্পান শহর, যেটা গুজরাটে অবস্থান করছে। বোঝা গেল? তাহলে দুটো জায়গায় কিন্তু নাম থেকে প্রশ্ন আসতে পারে, তেলেঙ্গানায় কাকাতিয়ার উদ্দেশ্বর মন্দির আর গুজরাটের হচ্ছে ধোলাভিরা, একটি হরপ্পান শহর। এই দুটোই হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে 2021-এ অন্তর্ভুক্ত হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর, 2021 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে বা কারা? 4টে অপশন তোমাদের রয়েছে, 4টে অপশনের মধ্যে রাইট আনসার কোনটা হবে বলো? এই 4টে অপশনের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন 2021-এ চিকিৎসা বিজ্ঞানে ডেভিড জুলিয়াস এবং আর্মেট পাটাপৌটিয়ান। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নোবেল পুরস্কার থেকে এক্সামে প্রশ্ন আসে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানটা মোস্ট ইম্পর্টেন্ট। 2021-এ কারা পেয়েছেন, দুজন পেয়েছেন, অবশ্যই নামটা তোমরা মুখস্থ করবে। আর একটা জিনিস মনে রাখবে, যে অপশান বি এতে ছিল সাইকুরো মানাবে এবং হচ্ছে ক্লাউন হ্যাসেলম্যান, এনারা দুজনে কিসে নোবেল পুরস্কার পেয়েছে 2021-এ বলতো? এটা হচ্ছে পদার্থবিজ্ঞানে পেয়েছে, এটা কিন্তু জেনে রাখবে। ফিজিক্সে তারা হচ্ছে পেয়েছে এনারা দুজন, আর একজন পেয়েছে, মানে তিনজন পেয়েছে মোট, এনারা দুজন ছাড়াও, তার নাম হচ্ছে জর্জিও প্যারিসি। তিনজনে পেয়েছেন, সাইকুরো মানাবে, ক্লাউন হ্যাসেলম্যান আর জর্জিও প্যারিসি, এরা তিনজনে মিলে 2021-এ তোমার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। আর একটা জিনিস মনে রাখবে, 2021-এ সাহিত্যে কারা নোবেল পুরস্কার পেয়েছেন? সাহিত্যে পেয়েছেন আব্দুল রাজক গুরনাহ, ইনি হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 2021-এ। আর রসায়নে দুজন পেয়েছেন, তাদের নাম হচ্ছে বেঞ্জামিন লিস্ট আর হচ্ছে ডেভিড ম্যাকমিলান। তাহলে বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। 5 নম্বর, বিহারের সুপ্রাচীন এবং প্রচলিত চিত্রকলার নাম কি? এই প্রশ্নটা রিসেন্ট এক্সামে খুবই আসছে, বিহারের সুপ্রাচীন এবং প্রচলিত চিত্রকলার নাম কি? মুরাল, বেঙ্গল প্যাট, মধুবনী নাকি কালামকারী? রাইট আনসার হবে মধুবনী। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট, মধুবনীটা হচ্ছে বিহারের, মনে রাখবে। ওকে, এটা একটা চিত্রকলা। মধুবনী শিল্প হলো ভারতীয় চিত্রকলার একটা শৈলী বলতে পারো, যা ভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চলে প্রচলিত আছে। এটি পেন্টিংসে ডাল, ব্রাশ, নিম, কলম, বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে প্রাকৃতিক রং, রঞ্জক ব্যবহার করে এটা তৈরি করা হয়, এই মধুবনীটা। এটা একটা চিত্রকলা, একটা আর্ট একটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। 6 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি? হিন্দি, পালি, প্রাকৃত নাকি সংস্কৃত? এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে খুবই আসে এই প্রশ্নটা, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি? এটা হচ্ছে রাইট আনসার সংস্কৃত। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, শেষ রাজা গুপ্ত বংশের হচ্ছে বিষ্ণুগুপ্ত, আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত।
পরবর্তী প্রশ্ন দেখো, কোন মহিলা ক্রীড়াবিদ অলিম্পিক প্যারাঅলিম্পিক শ্যুটিংয়ে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন? ওকে, এখানটা কী হবে বলো, এখানটা স্পেলিং মিস্টেক হয়েছে। তাহলে কোন মহিলা ক্রীড়াবিদ অলিম্পিক অথবা প্যারাঅলিম্পিক শ্যুটিংয়ে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন বলতে হবে। চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে রাইট আনসার হবে অবনী লেখারা, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ইনি হচ্ছেন শ্যুটিংয়ে তোমাদের প্রথম স্বর্ণপদক জিতেছেন মহিলা হিসাবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 8 নম্বর। কম্পিউটারের প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ড ডিস্ক না কিবোর্ড? তাহলে কম্পিউটারে যে প্রসেসর আছে এই প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করছে বলতে হবে। রাইট আনসার অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করে, অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। ওকে, ওএস যেটাকে বলা হয় ওএস অপারেটিং সিস্টেম, ইনি এইটা এই অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের প্রসেসরকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আরেকটা কথা বলে রাখি, যারা লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ ক্লাসগুলো করনি তারা অবশ্যই করবে, এবং তোমাদের কম্পিউটারের ডিটেলস ক্লাস করানো হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী। যারা করনি এখনও পর্যন্ত ক্লাসগুলো অবশ্যই করবে, খুব ইম্পর্টেন্ট, কম্পিউটার থেকে প্রত্যেকটা এক্সামে প্রশ্ন যেহেতু আসছে তাই তোমাদের কাছে প্রশ্নগুলো খুবই হেল্প হবে। ওকে, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি বা প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করো, ওখানে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন কী বলছে আমরা দেখে নেবো। 9 নম্বর, রাংঝাল যে ধাতু দুটি ধাতু সংকর তা হলো কোনটি? মানে ধাতু সংকরটা বলতে হবে, রাংঝাল কোন দুটি ধাতুর ধাতু সংকর সেটা বলো। তাহলে চারটে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা হবে বলো। এই চারটে অপশানের মধ্যে রাইট আনসার হবে টিন এবং সিসা, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। টিনকে বলা হয় এসএন আর সিসাকে বলা হয় পিবি, এগুলো জেনে রাখবে, অনেক সময় এই সংকেতগুলো থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 10 নম্বর, কিবোর্ড মনিটর এবং ক্যাবিনেট কিসের উপাদান? কন্ট্রোল ইউনিটের উপাদান, কম্পিউটারের হার্ডওয়্যার, কম্পিউটারের সফটওয়্যার নাকি স্টোরেজ ইউনিট? তাহলে কিবোর্ড মনিটর ক্যাবিনেট যেগুলো থাকে কম্পিউটারের উপাদান সেগুলো অ্যাকচুয়ালি কী? এগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকারের কথা বলা হয়েছে? চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে রাইট আনসার কী হবে বলো। কনস্টিটিউশন থেকে এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকারের কথা বলা হয়েছে? রাইট আনসার হবে অনুচ্ছেদ 14 থেকে 18, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, এইটা হবে রাইট আনসার, সমতার অধিকারের কথা বলা হয়েছে। এখানে এইগুলো জেনে রাখবে, 14 নম্বর ধারায় কী বলা হয়েছে, আইনের চোখে সবাই সমান। 15 নম্বর ধারায় কী বলা হয়েছে, 15 নম্বর ধারায় বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলেই কিন্তু সমান, কোনো ভেদাভেদ করা যাবে না। আর 16 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি নিযুক্তির ক্ষেত্রে সবার সমান অধিকার। 17 নম্বর ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ। 18 নম্বর ধারায় কী বলা হয়েছে, উপাধি রোধ করা, অর্থাৎ অ্যাবলিশন অফ টাইটেল। এটা কিন্তু বারবার এক্সামে আসে যে অ্যাবলিশন অফ টাইটেলটা কোন ধারায় বলা হয়েছে, 18 নম্বর ধারায় বলা হয়েছে। ওকে, এটা উপাধি রোধ করা। ওকে, তাহলে এই কটা কিন্তু জেনে রাখবে, 14 থেকে 18 মধ্যে কী কী আছে তোমাদের জানিয়ে দিলাম। এই 14 থেকে 18 এই গোটাটাকে বলা হয় সমতার অধিকার, এটা অনুচ্ছেদ 14 থেকে 18 মধ্যে রয়েছে সমতার অধিকারের কথা। ওকে, তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। তোমরা 12 থেকে 35 পর্যন্ত সমস্ত আর্টিকেলগুলো ভালো করে মুখস্থ করবে, দেখবে কমনলি এখান থেকেই বেশি প্রশ্ন কিন্তু আসে, তোমাদের আমি বারবার বলছি। ওকে, তোমাদের আমি করিয়েও দিয়েছি এর আগে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 12 নম্বর, জ্ঞানপীঠ পুরস্কার প্রথম বিজয়ী কে ছিলেন? আশাপূর্ণা দেবী, উমাশঙ্কর যোশী, জি শঙ্কর কুরুপ নাকি অমৃতা প্রীতম? জ্ঞানপীঠ পুরস্কার প্রথম বিজয়ী বলেছে, রাইট আনসার হবে জি শঙ্কর কুরুপ, অপশান সি হয়ে যাবে রাইট আনসার, জ্ঞানপীঠ পুরস্কার তিনি প্রথম পেয়েছিলেন। এখানে অনেকগুলো ইনফরমেশান তোমাদের জানতে হবে। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, যেটা 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া চালু হয়েছিল, এখান থেকে প্রশ্ন আসে স্ট্র্যাটেজিকে হিসাবে। আর 1965 সালে মালায়ালম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম পুরস্কার লাভ করেছিলেন। ওকে, জ্ঞানপীঠ পুরস্কার প্রথম বিজয়ী ছিলেন জি শঙ্কর কুরুপ। এখানে কিন্তু এটা অনেকে কনফিউজ করে ফেলে 61-65 মধ্যে, 61-তে হচ্ছে এস্টাবলিশড হয়েছিল এই হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়াটা। ওকে, 1961-তে কোনো পুরস্কার কিন্তু দেওয়া হয়নি, প্রথম পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1965 থেকে, এস্টাবলিশড হয়েছিল ভারতীয় জ্ঞানপীঠ হচ্ছে 1961-তে। ওকে, এটা জেনে রাখবে। আর 1965 থেকে হচ্ছে ফার্স্ট প্রাইজ দেওয়া চালু হয়েছিল, যেটা পেয়েছিল প্রথম হচ্ছে জি শঙ্কর কুরুপ, ইনি একজন মালায়ালম লেখক। ওকে, প্রথম পুরস্কার। নেক্সট আর একটা জিনিস জেনে রাখবে, অসমীয়া কবি নীলমণি ফুকন হচ্ছে জুনিয়র 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 2021-এ, এটা কিন্তু জেনে রাখবে, 2021 থেকে প্রশ্ন দিতে পারে। ওকে, 22-এর এক্সামে কিন্তু 21-এর প্রশ্ন দেয়, তাই কবি নীলমণি ফুকনের নামটা কিন্তু মনে রাখবে, 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। আর 57তম 2022-এ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কোঙ্কনি ঔপন্যাসিক দামোদর মৌর্য, এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাই 21-22 কিন্তু দুটোই ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, ঘনপদ দেখা যায় নিম্নলিখিতগুলির মধ্যে কার, প্যারামেসিয়াম, হাইড্রা, অ্যামিবা নাকি কেঁচো? তাহলে ঘনপদ দেখা যায় কার, অ্যামিবার ঘনপদ দেখা যায়, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এছাড়া আমরা কিছু এক্সট্রা ইনফরমেশান দেখব, চিংড়ির গমনাঙ্গের নাম হচ্ছে প্লিওপড, প্যারামেসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া,
ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্যাজেলা, হাইডার গমনাঙ্গ কোর্সিকা, কেঁচোর গমনাঙ্গ সিটা, আর তারামাছের গমনাঙ্গ হচ্ছে নালিপথ। এগুলো জেনে রাখবে, এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর, তিব্বত মালভূমি হলো একটি ড্যাশের শ্রেষ্ঠ উদাহরণ। ক্ষয়প্রাপ্ত মালভূমির, বিনষ্ট মালভূমির, অন্তর পর্বতীয় মালভূমি। আচ্ছা, দুটো অপশান এক হয়ে গেছে এখানে, তাহলে এটা রাইট আনসার কী হবে বলো? অপশান ডি বা সি তুমি বলতে পারো, এটা দুটো অপশান এক হয়ে গেছে, প্রিন্টিং মিস। তাহলে অপশান ডি ধরে নাও রাইট আনসার, অন্তর পর্বতীয় মালভূমি বলা হয়, তিব্বত মালভূমির একটা শ্রেষ্ঠ উদাহরণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের এটা NTPC 2021 এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তাহলে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই তিব্বত মালভূমি থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ইন্দিরা ব্যানার্জি, ফতেমা বিবি, দুব্বা ব্যানার্জি, নাকি আর ভানুমতি? রাইট আনসার হবে ফতেমা বিবি, ইনি ছিলেন হচ্ছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। এখানে অনেকগুলো ইনফরমেশান তোমাদের জানতে হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এই যে অপশানে ছিল দুর্গা ব্যানার্জি, ওকে এটা দুর্গা হয়ে গেছে, এটা দুর্বা হবে, স্পেলিং মিস্টেক। দুর্গা ব্যানার্জি যিনি ছিল অপশান সি এতে, ইনি হচ্ছে প্রথম মহিলা পাইলট ছিল ভারতের। ওকে, এখান থেকে প্রশ্ন আসে, নার্গিস দত্ত, ইনি ছিলেন ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী এবং প্রথম মহিলা রাজ্যসভার সদস্য। তাহলে দুটো হিসাবে কিন্তু নার্গিস দত্ত বিখ্যাত, পদ্মশ্রী পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রী যদি বলে, ভারতের প্রথম মহিলা হিসাবে নার্গিস দত্ত হবে, এবং প্রথম মহিলা রাজ্যসভার সদস্য কে ছিল? নার্গিস দত্ত। বোঝা গেল? নেক্সট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, আশাপূর্ণা দেবী, প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা, কত সালে পেয়েছিল এটাও ইম্পর্টেন্ট, 1976। অলরেডি বিবিএসের অনেকবার রিপিট হয়ে গেছে সালটা থেকে। ওকে, এটা কিন্তু অনেকেই কনফিউজ থাকে সালটা নিয়ে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, 1976 আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কারে জয়ী হয়েছিল, এবং জ্ঞানপীঠ জয়ী প্রথম মহিলা বলতে পারো আশাপূর্ণা দেবী। ওকে, রীতা ফারিয়া ভারতের মিস ওয়ার্ল্ড প্রথম, এটা জেনে রাখবে। সুস্মিতা সেন ভারতের মিস ইউনিভার্স, খুব ইম্পর্টেন্ট। কিরণ বেদী ভারতের প্রথম IPS মহিলা, নামটা সকলেই শুনেছ। বাচেন্দ্রী পাল ভারতের এভারেস্ট জয়ী প্রথম মহিলা হচ্ছে বাচেন্দ্রী পাল। প্রতিভা পাতিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ওকে, আর কত সালে হয়েছিল মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি? 2007 সালে, এটাও কিন্তু মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন কিন্তু দিতে পারে কত সালে হয়েছিল। এটা হচ্ছে 2007 সালে হয়েছিল, প্রতিভা পাটিল হচ্ছে ভারতের রাষ্ট্রপতি মহিলা হিসাবে। ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিল? মীরা কুমার, এটা নামটা এখানে দেয়া হয়নি, টাইপিংটা মিসড আছে। ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ হচ্ছে মীরা কুমার, নামটা কিন্তু জেনে রাখবে। ওকে, 2009-তে হচ্ছে ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ হয়েছিল মীরা কুমার, মীরা কুমার। এখানে একটু টাইপিংটা করা হয়নি, মিস হয়ে গেছে, এটা হচ্ছে মীরা কুমার হবে ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ। আর সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন আছে হচ্ছে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, সুচেতা কৃপালিনী, উনিও কিন্তু উত্তরপ্রদেশ থেকে জিতেছিলেন, এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। এই কটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। পরবর্তী প্রশ্নে চলে যাবো, 16 নম্বর, নিম্নের কোনটি প্রধানত ওজন স্তরের অবনতি ঘটায়? এই চারটে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা হবে বলো? ওজন স্তরের অবনতি ঘটায় হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে বলা হয় শর্টে CFC। ওকে, আবার CFC-র ফুল ফর্ম থেকেও প্রশ্ন আসে, ক্লোরোফ্লোরোকার্বন। এখানে আরেকটা ইনফরমেশান জেনে রাখবে, ওজন ক্ষয় বিশ্বে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তার জন্য মন্ট্রিয়াল চুক্তি গৃহীত হয়েছে। চুক্তিটার নামটা থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের এক্সামে আসবে, কেননা এই রিসেন্ট এক্সামগুলোতে এখানটা খুব ইম্পর্টেন্ট। এই মন্ট্রিয়াল চুক্তি গৃহীত হয়েছে ওজন স্তরের যে ক্ষয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে সেটা নিয়ে, যার ফলে ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোজেন যে মৌলগুলো আছে বিষাক্ত, এবং অন্যান্য ওজন স্তর ক্ষয়কারী যে রাসায়নিক উপাদান সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, তার জন্য কোন চুক্তি গ্রহণ করা হয়েছে? মন্ট্রিয়াল চুক্তি গৃহীত হয়েছে। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 17 নম্বর, ভিকাজি কামা দ্বারা ভারতীয় জাতীয় পতাকা অর্থাৎ তেরেঙ্গা উত্তোলন করা হয়েছিল কোথায় এবং কত সালে? এই প্রশ্নটা তোমাদের NTPC 2021 রেলের পরীক্ষা এসেছে। তাহলে ভিকাজি কামা দ্বারা ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল জার্মানিতে 1907-এ, অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, 1907 সালে 22 জুলাই জার্মানির স্টুটগার্ট শহরে ভিকাজি কামা অন্য একটি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিল, আলাদাভাবে তিনি করেছিলেন এখানে জার্মানিতে 1907-এর 22 জুলাইতে। কোথায় করেছিল? স্টুটগার্ট শহরে, এটাও কিন্তু জেনে রাখবে। আর এই পতাকার বৈশিষ্ট্যটা একটু জেনে রাখো, যে পতাকার উপরে ছিল সবুজ রং, মধ্যে ছিল গেরুয়া রং, নিচে ছিল লাল রং। ওকে, ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন একটু অন্য ধরনের হিসাবে, তাই এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কীরকমভাবে প্রশ্ন PBSER-এ এসেছে তোমরা দেখতে পাচ্ছ, এরকমভাবে কিন্তু প্রশ্ন PBSER-এ এসেছে, তাই সেরকমভাবে তোমাদেরকে কিন্তু স্টাডিটা করতে হবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 18 নম্বর, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? পেসো, ইউরো, কাওয়াচা, নাকি রঙ্গিত? তাহলে মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, রিঙ্গিত হচ্ছে তোমার মালয়েশিয়ার মুদ্রার নাম, অপশান ডি কারেক্ট আনসার।
আর্জেন্টিনা এবং কিউবার মুদ্রা হচ্ছে পেসো। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 19 নম্বর। নিম্নের কোন মন্দিরে রাজা রাজা চোল দ্বারা নির্মাণ হয়েছিল? রাজা রাজা চোল দ্বারা নির্মিত হয়েছিল কোন মন্দির? মীনাক্ষী মন্দির, জগন্নাথ মন্দির, বৃহদেশ্বর মন্দির নাকি লিঙ্গরাজ মন্দির? রাইট অ্যান্সার হবে বৃহদেশ্বর মন্দির, যেটা থাঞ্জাভুরে অবস্থান করছে। এখান থেকে প্রশ্ন আছে বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থান করে, এটা হচ্ছে থাঞ্জাভুরে বৃহদেশ্বর মন্দিরটা আছে। এটা কে নির্মাণ করেছিল? হচ্ছে রাজা রাজা চোল। ওকে, এটা কিন্তু জেনে রাখবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এছাড়া আরও দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট এই রিলেটেড। কৈলাস মন্দির রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন হচ্ছে কৈলাস মন্দির, বারবার প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন খুবই আছে, দিলওয়ারা মন্দির নির্মাণ করেছিলেন কোন রাজবংশ? চালুক্য রাজবংশ। তাহলে বোঝা গেল কৈলাস, দিলওয়ারা, তারপরে বৃহদেশ্বর, এগুলো থেকে কিন্তু খুবই প্রশ্ন আছে। পরবর্তী প্রশ্নে চলে যাব 20 নম্বর। নিম্নলিখিত কোন টুর্নামেন্টের সাথে হকি সম্পর্কিত? সুব্রত কাপ, ডেভিস কাপ, ইরানি কাপ নাকি রঙ্গস্বামী কাপ? এই টুর্নামেন্টগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে, কোনটা কার সাথে সম্পর্কিত কাপগুলো, তাই এটা হকির সাথে সম্পর্কিত হচ্ছে রঙ্গস্বামী কাপ, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। হকির সাথে যে কাপগুলো আরও যুক্ত এক্সামে আসে সেগুলো একটু জেনে রাখবে, আগা খান কাপ, মোদি গোল্ড কাপ, আজলানা শাহ কাপ, মোস্ট ইম্পর্টেন্ট এটা, নেহরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, ইন্দিরা গান্ধী কাপ, এইগুলো কিন্তু সবই হকির সাথে যুক্ত। ওকে, আর একটা তো আমরা পড়লাম রঙ্গস্বামী কাপ, তাই এইগুলো কিন্তু হকির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এগুলো নোট করবে। পরবর্তী 21 নম্বর প্রশ্ন দেখো, টোকিও অলিম্পিকে কুস্তিতে রৌপ্য পদক জয়ী রবি দাহিয়া কোন রাজ্য থেকে এসেছে? দেখো, এই রকম ধরনের প্রশ্ন তোমাদের আসন্ন এক্সামে আসার চান্স সবচেয়ে বেশি। এখন প্রশ্নগুলো আসছে যে স্পোর্টস পার্সনগুলো আছে তাদের হচ্ছে রাজ্যগুলো থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে, তাদের বাড়ি কোথায়, একদম গ্রামের নাম পর্যন্ত প্রশ্ন চলে আসছে। ওকে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা জানতে পারলে। তাহলে রবি দাহিয়া হচ্ছে একজন কুস্তিগির যিনি রৌপ্য পদক জিতেছেন টোকিও অলিম্পিকে, তাহলে তিনি কোন রাজ্য থেকে এসেছেন? এনি হচ্ছে হরিয়ানা, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, দেখো এখানে ইভেন্টটা ছিল 57 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন, এটাও জেনে রাখবে রবি কুমার দাহিয়া, 2020 টোকিও অলিম্পিক, যেটা কিন্তু কোভিড-19 জন্য 2021 অনুষ্ঠিত হয়েছিল এই টোকিও অলিম্পিকটা। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি 20রই অলিম্পিক। তোমাদের আমি আগে যখন টোকিও অলিম্পিকের ক্লাসটা করিয়েছি তখন তোমাদের ডিটেলস আমি বলেছি, আগে রয়েছে ক্লাস, তোমরা দেখে নিতে পারো। এবার হচ্ছে দাহিয়া, মানে রবি দাহিয়ার কথা বলা হচ্ছে, 2019 বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপে কিন্তু ব্রোঞ্জ পদকপ্রাপ্তও কিন্তু হয়েছেন এবং দুবাইয়ের এশিয়ান চ্যাম্পিয়নশিপে 2019 পুরস্কার পেয়েছেন। তাহলে জন্মগ্রহণটা করেছে কোথায়? হরিয়ানার কোথায়? না, হরিয়ানার সোনিপাত জেলার হচ্ছে নাহরিতে। একদম জায়গার নাম মুখস্থ করবে, তোমাদের এবারে যে কনস্টেবলের পরীক্ষাটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখানে কিন্তু তোমাদের একদম জায়গার নাম থেকে প্রশ্ন এসেছিলো, তাই এটা কিন্তু তোমাদের শুধু হরিয়ানা জানলে হবে না। হরিয়ানার কোথায়? সোনিপাত জেলার গ্রামের নাম হচ্ছে নাহরিতে জন্মগ্রহণ করেছিলেন রবি দাহিয়া। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 22 নম্বর। কোন রাজ্য সরকার কাকুরি ট্রেন ষড়যন্ত্র নাম পরিবর্তন করে কাকুরি ট্রেন অ্যাকশন করেছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যারা WBCS এর মেন্স দেবে বা প্রিলিমিনারি এক্সাম আছে সামনে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কোন রাজ্য সরকার কাকুরি ট্রেন ষড়যন্ত্রর নাম পরিবর্তন করে কাকুরি ট্রেন অ্যাকশন করেছে? এটা হচ্ছে উত্তরপ্রদেশ, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে একটা ইনফরমেশান দেখো, 1925 সালে অস্ত্র কেনার জন্য বিপ্লবীরা ট্রেন ছিনতাই করেছিল। কাকুরি ডাকাতির সাথে জড়িত থাকা মুক্তিযোদ্ধা রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান এবং হচ্ছে রওশন সিংকে 19 ডিসেম্বর 1927 সালে ফাঁসি দেওয়া হয়েছিল, কেননা তারা অস্ত্র হামলার সাথে যুক্ত ছিল, তারা ট্রেন ছিনতাই করেছিল। ওকে, সেটা কাকুরি ট্রেন ষড়যন্ত্র মামলা নামে পরিচিত ছিল 1925-এ যেটা হয়েছিল, এদের ফাঁসি দেওয়া হয়েছিল 1927-এ। কারা কারা যুক্ত ছিল এখান থেকে প্রশ্ন আসে, এটা কিন্তু এই রিলেটেড জেনে রাখতে হবে তোমাদের। পরবর্তী দেখো 23 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাজ্যগুলিকে রাজস্ব ঘাটতি প্রদান করা হয়? ভারতের যে কোনো রাজ্যে যদি ঘাটতি হয় রাজস্ব, তাহলে সেই ঘাটতি পূরণ করতে প্রদান করা হয়, মানে সেই ঘাটতিকে পূরণ করার জন্য কোন আর্টিকেল অনুযায়ী সেটা বলা হবে? আর্টিকেল 270, আর্টিকেল 275, আর্টিকেল 244, আর্টিকেল 224। রাইট অ্যান্সার হবে 275 নম্বর আর্টিকেল অনুযায়ী, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা কনস্টিটিউশন থেকে। পঞ্চদশ অর্থ কমিশন সুপারিশ অনুযায়ী অনুদানগুলি মাসিক কিস্তিতে রাজ্যগুলি রাজস্ব হিসাবের ফাঁক পূরণের জন্য প্রদান করা হয়ে থাকে। ওকে, মাসিক কিস্তিতে করা হয়ে থাকে। কমিশন 2021-22 সময়কালে 17টি রাজ্যকে PDRD অনুদান হচ্ছে সুপারিশ করেছে, এটাই জেনে রাখবে। অর্থ কমিশন 17টি রাজ্যে 9,871 কোটি টাকার রাজস্ব ঘাটতি অনুদান জারি করেছে, এটা জানা তোমাদের দরকার আছে। আর একটা ফুল ফর্ম হিসাবে এই রিলেটেড জেনে রাখবে, এই যে পড়লাম আমরা PDRD এর ফুল ফর্ম কি, পোস্ট ডিফুলিউশন রেভিনিউ হচ্ছে ডিফিক্ট, এর ফুল ফর্মটা PDRD, এটা কিন্তু জেনে রাখলে প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্নে চলে যাব, হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট, হর্ষবর্ধন, আর্যভট্ট নাকি হিউয়েনসাং? তাহলে হর্ষচরিত কে রচনা করেন বলো, সকলে বলতে পারবে এটা? এটা হচ্ছে বাণভট্ট, হর্ষচরিত রচনা করেছিলেন। সংস্কৃত কবি বাণভট্ট রচিত হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিতে কিন্তু বর্ণনা করা আছে। তাহলে হর্ষচরিতে কার বর্ণনা করা আছে? হর্ষবর্ধনের জীবনী, যেটা সংস্কৃত কবি বাণভট্ট লিখেছিলেন।
হর্ষবর্ধন লিখেছিলেন দুটি জিনিস, রত্নাবলী আর একটা, একটা হচ্ছে প্রিয়দর্শিকা, এটাও মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্নে চলে যাব, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, ধর্মপাল নাকি সমুদ্রগুপ্ত? তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনর্জীবিত করেছিলেন, এটা থেকেও প্রশ্ন কিন্তু আসে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, ভারত হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন কত সালে? মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের মধ্যে ভারত হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন কত সালে বলো, 1918, 1936, 1928 নাকি 1932? রাইট অ্যান্সার হবে 1928, অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। 1928 ভারত হকিতে প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল, প্রথম হয়েছিল 1900 সালে অলিম্পিক গেমস, যেখানে ভারত অংশগ্রহণ করেছিল, এটা জেনে রাখবে। সর্বশেষ হচ্ছে 2020 সালে সামার অলিম্পিক সংগঠিত হয়েছে, যেখানে পদক জিতেছে ভারত মোট 7টি, যার মধ্যে 1টি সোনা, 2টি রুপো এবং 4টি ব্রোঞ্জ আছে, এটা কিন্তু জেনে রাখবে, কটা সোনা, কটা রুপো এবং কটা ব্রোঞ্জ পেয়েছে, টোটাল হচ্ছে 7টা পেয়েছে, ওকে। আর 2020 টোকিও অলিম্পিকে সোনা জিতেছে হচ্ছে নীরজ চোপড়া জ্যাপলিং থ্রোতে, তোমরা সকলেই এটা জানো, ওকে। এই নীরজ চোপড়া হচ্ছে হরিয়ানার বাসিন্দা, এটা কিন্তু জেনে রাখবে, ওকে। ডিস্ট্রিক্ট হচ্ছে পানিপথ, এখান থেকে প্রশ্ন তোমাদের অলরেডি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে তোমাদের প্রশ্ন এসেছিল যে নীরজ চোপড়া কোথা থেকে বিলং করে, ওকে, সেখানে কিন্তু পানিপথ অপশান ছিল, সবাই পড়ে গেছে হয়তো হরিয়ানা স্টেটটা, কিন্তু ডিস্ট্রিক্টটা পড়ে যায়নি, তাই ডিস্ট্রিক্টটা তোমাদের ওই জন্য বারবার বলছি, স্পোর্টস পার্সনের ডিস্ট্রিক্টগুলো তোমাদের জেনে যেতে হবে। হরিয়ানা পানিপথের কান্ডারা হচ্ছে ভিলেজ থেকে বিলং করছে নীরজ চোপড়া, ওকে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 27 নম্বর, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর নাকি সিকিম? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে অবস্থান করছে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গে অবস্থিত কোনগুলো জেনে নাও, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান আর সুন্দরবন জাতীয় উদ্যান, এগুলো পশ্চিমবঙ্গে অবস্থিত। আর একটা প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট, দাচিগ্রাম অভয়ারণ্য হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থান করছে, ওকে। পরবর্তী প্রশ্নে চলে যাব 28 নম্বর, বসন্ত রাজ কোথাকার লোকনৃত্যে, লোকনৃত্য বা ফ্লক ডান্সগুলো আগের দিন তোমাদের আমি ডিটেলসে করিয়ে দিয়েছিলাম, যারা আগের ক্লাসগুলো দেখেছো সেখান থেকে অবশ্যই নোট করে নিয়েছো। বসন্ত রাজ কোথাকার লোকনৃত্য বলো, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড নাকি অসম? রাইট অ্যান্সার হবে মণিপুরের হচ্ছে লোকনৃত্য হচ্ছে বসন্ত রাজ, মেঘালয়ের নৃত্য হচ্ছে লাহো, অসমের হচ্ছে বিহু, কঙ্গালি, ওকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 29 নম্বর, জারোয়া উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়, মেঘালয়, আন্দামান দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু নাকি ত্রিপুরা? তাহলে উপজাতিগুলো থেকে প্রশ্ন আসে, জারোয়া উপজাতি হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায়, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। মেঘালয়ে দেখা যায় গাঢ় জয়ন্তীয়া উপজাতি, ত্রিপুরায় দেখা যায় লুসাই উপজাতি, মধ্যপ্রদেশে দেখা যায় ভিল উপজাতি, তামিলনাড়ুতে দেখা যায় টোডো উপজাতি, উপজাতিগুলো একটু মনে রাখবে, এক্সামে কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল, প্রশ্নটা অনেকবার এক্সামে এসেছে, 1901, 1921, 1934, 1942, তাহলে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছে 1921, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি, নামটা মনে রাখবে, যেটি পাকিস্তানের রাভি নদীর তীরে অবস্থান করছে এই হরপ্পা সভ্যতা, ওকে। তাহলে আজকে এই 30টা প্রশ্ন ছিল তোমাদের এই সেটে 11 নম্বর, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না, তোমাদের লাইক এবং শেয়ারের উপর নির্ভর করছে নেক্সট ক্লাসগুলো, ক্লাসগুলো তোমরা করতে থাকো, আশা করি এক্সামে তোমরা অনেকটাই বেটার রেজাল্ট করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।